দর্শক সবাইকে স্বাগত আমাদের নিউজ 24 এর নিয়মিত আয়োজন প্রশ্নোত্তরের করোনা ভাইরাস অনুষ্ঠানে। দর্শক, আমরা এই করোনা ভাইরাস মহামারীর সমকালীন সময় আমরা প্রতিদিন এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে, উপস্থিত হচ্ছে, এবং এই অনুষ্ঠানের প্রতিদিন আমাদের সঙ্গে একজন অতিথি থাকছেন যিনি এই করোনা ভাইরাস মহামারীর সময় করণীয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো তিনি আমাদেরকে দিয়ে থাকেন। আজও তার ঠিক ব্যতিক্রম নয়, আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আনোয়ারুল ইকবাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাবেক প্রধান মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগ ICDDRB। ডক্টর আনোয়ারুল ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজনে। ধন্যবাদ আনোয়ারুল ইকবাল। আপনার কাছে জানতে চাই, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে কথা হচ্ছে, মহামারী আকারে ছড়িয়ে যাচ্ছে, ভারতে প্রায় 9000 এর উপরে আক্রান্ত হয়েছে, 15টি রাজ্যে ছড়িয়ে পড়েছে, এবং সেটা কিন্তু পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারত আমাদের, সেই হিসাবে কিন্তু ঢাকাতেও বাংলাদেশেও সেটা পাওয়া গেছে, একজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও সেটা বাস্তবতা জানতে আমাদের 4-5 দিন সময় লাগবে। ব্ল্যাক ফাঙ্গাস ব্যাপারটার সঙ্গে আমরা একদমই নতুন, জানতে চাই আপনার কাছে ব্যাপারটা নিয়ে। জি ধন্যবাদ, এটা স্বাভাবিক নর্মাল, এবং সবাই দর্শকদের, নিউজ 24 এর দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি যে দেখেন আসলে এই যে ফাঙ্গাসের বাংলা হচ্ছে ছত্রাক, এটা নতুন কিছু না আসলে। হ্যাঁ, এটা আপনার সবসময় বিরাজমান ছিল, এনভায়রনমেন্টে থাকে, এবং এটা আসলে মাটিতে থাকে এবং নোংরা পরিবেশে এটা বেশি থাকে। একটা জিনিস মনে রাখবেন, যখন কোনো প্যান্ডামিক হয় কিংবা এপিডেমিক্স হয়, অন্যান্য যে জীবাণুগুলো আছে সেগুলো কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। একটা জিনিস মনে রাখবেন যে আমাদের দেশের যে হাইজিন এবং ভারতের হাইজিন কিন্তু সেম না, বাট মহামারী আকারে ছড়িয়ে গেলে সেটাই প্রবলেম। এখন এই যে আপনি ব্ল্যাক ফাঙ্গাস এর কথা বলছেন, ইন দা মিন টাইম কিন্তু হোয়াইট ফাঙ্গাস এবং ইয়েলো ফাঙ্গাস ও বেরিয়ে গেছে, ঠিক আছে? তো এইগুলো জিনিস কিন্তু আমাদের জন্য, মানে ডাক্তারদের জন্য নতুন কিছু না, এবং এগুলো বাংলাদেশে আগেও ছিল আপনার, কিন্তু খুবই অল্প মাত্রা, এবং এগুলো নিয়ে আমরা অত নোটিস করিনি। সুতরাং এইটা নিয়ে আপনার প্যানিক হওয়ার কোনো কারণ আমি দেখি না। এই কারণে বলছি যে সব দেশের কিন্তু হাইজিন ইস্যুটা কিন্তু এক না। আপনি দেখবেন ভারতের বিভিন্ন এরিয়া প্লাস ওদের যে হাসপাতালগুলো, আমাদের হাসপাতাল, আমি সরকারি হাসপাতালের কথা বলছি, সরকারি হাসপাতালগুলো আমাদের হাসপাতালের থেকে কিন্তু অনেক বেশি নোংরা এবং স্যাঁতসেঁতে থাকে, এবং প্লাস ওদের যে কাস্টমস গুলো আছে, আপনি দেখবেন ওরা বিভিন্ন জিনিসগুলো আপনার এই যে গোবর দিয়ে তারা অনেক কিছু করার চেষ্টা করছে, গরুর গোবর দিয়ে, তারপর আপনার ওদের ইউরিন দিয়ে অনেক কিছু করার চেষ্টা করছে। আমি সেদিকে যাচ্ছি না, বাট আর একটা জিনিস আমি আমাদের দর্শকদের, আমাদের বাংলাদেশের দর্শকদের জন্য একটু ক্লিয়ার করার জন্য বলছি, সাধারণত নর্মাল পাবলিকদের কিন্তু এই ছত্রাক অ্যাটাক করে না, তাহলে তো এটা মাটি থেকে যে কোনো মানুষকেই আপনার অ্যাটাক করতে পারে। আসলে কিন্তু তা না, যারা ইমিউনো কম্প্রোমাইজড আছেন, মানে যাদের কোমরবিডিটি আছে, যেমন ধরেন ডায়াবেটিস থাকলেই হলো না, মানে ডায়াবেটিস এর অতিমাত্রায় যারা ডায়াবেটিস এ ভুগছেন, যাকে বলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, যাদের আছে, যাদের ক্যান্সার আছে, যাদের আপনার অর্গান ট্রান্সপ্লান্টেশন হয়েছে, যাদের হোয়াইট ব্লাড সেল মানে WBC যাদের বডিতে কম, তারা, এবং যাদের মধ্যে কোনো স্কিনের কোনো লিশন আছে, এবং যাদের স্টেরয়েড বেশি দেওয়া হয়, এরকম লোকদেরই কিন্তু এই ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার চান্স আছে। কারণ কি, সাথে সাথে কিন্তু ওই হাইজিনের ইস্যুটাও আছে, আপনার যে এগুলো থাকলেই হয়ে যাবে তা না, আপনার সেই হাইজিন প্লাস এই যে আমি পয়েন্ট গুলো বললাম, এগুলো মিলে আপনার তাকে আক্রান্ত করবে। এখন আক্রান্ত হলে আপনি বুঝবেন কিভাবে যে আপনি আক্রান্ত হলেন কিনা, এটাও কিন্তু করোনার মতো নাক মুখ দিয়েই ঢোকে, ঠিক আছে? এবং কোন কোন ক্ষেত্রে এই 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 ব্ল্যাক ফাঙ্গাস এর কথাই বলছি, স্কিনে যদি কোনো লিশন থাকে বা কোনো ছেঁড়া কাটা থাকে, সেখান দিয়েও ঢুকতে পারে, এবং হলে আপনি বুঝবেন কিভাবে যে আপনার এটা হলো, সেটা দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনার চোখগুলো ফুলে যাবে, যেটা সলোয়েন আইস বলা হয়, এবং স্টাফি নোজ হবে, মানে নাকটা ভার ভার থাকবে, এবং এটা যেটা করে সেটা হচ্ছে, এটা কিন্তু ব্লাডের যে নালীগুলো আছে, আমাদের যে রক্ত নালী, এটাকেও কিন্তু অ্যাটাক করে, এবং এখানে তারা ক্ষত করে এটাকে ব্লক করে দেয়, এবং তাকে নেক্রোসিস বলে, এবং কালো কালো দাগ হয়ে যায়। এবং এই যে আপনার ব্ল্যাক ফাঙ্গাস, এটা রক্তনালী দিয়ে কোথায় যায়, রক্তনালী দিয়ে যায় হচ্ছে আপনার ব্রেইনে, আইয়ে এবং নাকে, যে কারণে এই সব জায়গায় তারা আক্রমণ করে। আপনি দেখবেন ভারতে প্রায় 800 জনের মতো রোগী মারা গেছে ব্ল্যাক ফাঙ্গাসে, এবং অনেকেরই দেখবেন চোখ উঠিয়ে নেওয়া হয়েছে। চোখটা উঠিয়ে নেওয়ার পিছনে কারণ হচ্ছে যে এটা যেহেতু ব্রেনে অ্যাটাক করে, চোখের পরেই তো ব্রেন, এমন ভাবে তারা চোখটা উঠায়, যেমন মানুষের জীবনটা তো আসলে বড়, তাই না? একটা চোখের, সবাই, আমার সব অঙ্গ প্রত্যঙ্গই আমার কাছে ইম্পর্টেন্ট, বাট জীবনের ঠিকই তো না,
সেই জিনিসটাই তখন যখন তারা মনে করে ডাক্তাররা যে এই চোখটা উঠালে ওর উনি সেভ হয়ে যাবে, তখনই কিন্তু চোখটা উঠানো হয়। এই আপনাকে অ্যাজ আ হোল আমি বলে দিলাম যে আসলে ব্ল্যাক ফাঙ্গাস কি, কিভাবে এটা ছড়ায়, কাদের ছড়ায়, কিভাবে এটা হয়। আপনার কাছে ডাক্তার আনোয়ার ইকবাল একটা প্রশ্ন করতে চাই। আপনি বললেন যে এটা সহজে নাকমুখ দিয়ে ছড়ায়, মাটিতে এই ছত্রাকটা থাকে। যদি কোনো ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে থাকে, যদি আমরা কেউ তার সংস্পর্শে যাই, এটা কি ছোঁয়াচে কিনা? যেমন করোনা ভাইরাস আমরা দেখেছি যে ছোঁয়াচের এটা নাকমুখ থেকে ছড়াচ্ছে, বাতাসে ছড়াচ্ছে, এখন এটা এই রোগটা ছোঁয়াচে কিনা বা কারো সংস্পর্শে আসলে এই রোগটা আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে কিনা? দেখেন আমি বলছি, ওই যে আপনি করোনা যেভাবে ছড়ায় এটা রুট কিন্তু এক না। আপনার ওই যে গায়ে যদি কোনো লিশন থাকে, আপনারও যদি কোনো স্কিনে কোনো সমস্যা থাকে, হ্যাঁ, আপনার ওই স্কিনের ওই মাঝখানে ওনার যদি গায়ে ঘেঁষাঘেঁষি হয়, তখন এটা ছড়ানোর স্কোপ আছে। এবং যারা ওই যে আমি বললাম ধরেন ময়লা আবর্জনায় কাজ করে, এরকম অনেক গোষ্ঠী আছে, আপনারা দেখেছেন আমাদের দেশেও আছে, যারা শুকুর পালন করে, এরকম লোকজনদের হওয়ার চান্সেস কিন্তু বেশি রাদার দেন যারা হাইজিনটা মেনটেন করে। যারা গ্রামের লোকজন, আমি কিন্তু প্রান্তিক অঞ্চলের মানুষদের কথাও বলছি, তারাও কিন্তু ধরেন মাটির ঘরে থাকে বা আপনার টিনের ঘরে থাকে, তাদের কিন্তু এই হওয়ার চান্স ওইভাবে হয় না। এই তাহলে হয়তো তো আপনার এই যে সবসময় আপনার এই ছত্রাকটা তাহলে ছড়াতে থাকতো। একটা জিনিস আপনাকে বলি, যখনও কোনো প্যান্ডেমিক বা এপিডেমিক চলে, তখন কিন্তু অন্যান্য যে জীবাণু আছে তারাও কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। যেমন কি হয়, এই যে করোনাতে আমাদের যে ইমিউনিটি সিস্টেম আছে এটাকে ডাউন হয়ে যায়, এবং এই ছত্রাকগুলো কিন্তু সেই সুযোগটাই নেয়, ঠিক আছে? এবং আমাদের একটা, এটা আমি বেশি ডিপে নিতে চাচ্ছি না, তাহলে দর্শকদের বুঝতে কষ্ট হবে। যেমন আমরা দেখবেন করোনার সময় আমরা সেরাম ফেরোটিনটা দেখি, মানে আমার বডির আয়রনের পরিমাপটা দেখি, এটার যখন ওভারলোড হয়ে যায় তখন কিন্তু এই ছত্রাকটা বেশি ঢোকার চেষ্টা করে। সুতরাং এইসব জিনিসপত্র বলে আসলে আমাদের যে দর্শক আছেন বা আমাদের জনগণ, আমরা শুধু একটা কাজই করি, আমরা যদি করোনাটা প্রিভেন্ট করতে পারি, মানে আমরা যদি মাস্কটা পরি, আমাদের সবকিছুই কিন্তু এই একটার উপরেই ডিপেন্ড করছে, মাস্ক, এবং আমরা যদি সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করি। যেমন আজকে আমি সকালবেলায় 71-এর চ্যানেলে ছিলাম, সেখানে দেখাচ্ছে যে আপনার যে আপনার চাঁপাইনবাবগঞ্জ এবং আপনার বর্ডার এরিয়া গুলো সর্বাত্মক লকডাউন চালু হয়েছে, এবং এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু ছিল যেটা আমরা ঈদের আগে বলেছিলাম। কারণ কি, এখন যত আমাদের বর্ডার এরিয়া আছে সেখানে কিন্তু আপনার করোনার হার বাড়ছে, সবকিছুই কিন্তু আসলে এই করোনাকে ঘিরে। এবং এই করোনাটা আমরা জুন মাসের সেকেন্ড উইকে বুঝতে পারবো আমরা কোন ভয়াবহতার মধ্যে পড়তে যাচ্ছি বা যাচ্ছি না। আপনি মাত্রই বললেন যে করোনা থেকে বাঁচাটাই হচ্ছে যে এই মুহূর্তে সবচাইতে বেশি জরুরি। সামাজিক দূরত্বের কথা বলেছেন, মাস্কের ব্যাপারে বলেছেন। শেষ মুহূর্তে বলি, আপনি যে সর্বাত্মক লকডাউনের কথাটা বললেন, ঈদের আগে ঘরমুখো মানুষ, নারীর টানে মানুষ বাড়ি ফিরেছে, স্বাস্থ্যবিধি তো দূরের কথা, মাস্ক ভুলে গেছে, সর্বাত্মক লকডাউন এখন যেটা চাঁপাইনবাবগঞ্জে চলছে, আপনারা কি মনে করেন সেই সর্বাত্মক লকডাউনটা ঢাকা সহ পুরো দেশে একযোগে চলা উচিত ছিল শুধুমাত্র মানুষের জীবন রক্ষার স্বার্থে? জি, আমি এই কথাগুলো দেখেন 14 আপনার চ্যানেলে আমি বহুবার এসেছি। আমরা দেখেন 300 যদি বছরে 365 দিন হয়, আমরা মাত্র 3টা সপ্তাহ আপনাদের কাছ থেকে চেয়েছিলাম, মানে গভর্নমেন্টের কাছ থেকে চেয়েছিলাম যে 3টা সপ্তাহ লকডাউন। কিন্তু কখনো সফট, মিডিয়াম বা হার্ড, টুথব্রাশের মতো হয় না, লকডাউন ইজ এ লকডাউন। এবং আপনার সেই লকডাউনটাই যদি আপনার কার্যকর হতো, আজকে কিন্তু আমরা এই পরিস্থিতিতে পড়তাম না। আমি সাইন্টিফিক্যালি বলি, এটা কিন্তু আপনার লাগবে না, বিশেষজ্ঞ লাগবে না, ডাক্তার লাগবে না, আপনিও বলতে পারবেন। আমরা এটা এখন করোনা সম্বন্ধে কম বেশি সবাই জানি, এটা তো ছোঁয়াচে রোগ, তাই না? মানুষের কাছাকাছি আসা নিষেধ, আপনার শ্বাস প্রশ্বাস দিয়ে হয়। তা আপনি বললেন যে যেইভাবে মানুষজন আসা যাওয়া করেছে, শুধু তাদেরকে না, যারা এই ঢাকা শহরে বসে 12,500 লোক মারা যাওয়ার পরেও ঈদের মার্কেটিং এত সুন্দরভাবে ওনারা করলেন, এবং মাস্কের বালাই টালাই বাদে আপনি আমাকে বলেন কিভাবে আমরা আপনার এই যে গাউসিয়া মার্কেট এবং আপনার চাঁদনি চক, এখানে কিভাবে ডিস্টেন্স মেনটেন করা সম্ভব? যেটা প্রায়োরিটি সেটা করতে হবে, ঠিক আছে? সায়েন্স কিন্তু কোনো আপনার ফ্যাক্টের উপরে চলে, সায়েন্স ফ্যাক্ট, সায়েন্সের সাথে কিন্তু আপনার যুক্তিতর্ক চলবে না। আপনি যখন একটা টস করেন ক্রিকেটের, আপনি আইদার ব্যাটিং নেবেন অথবা বোলিং নেবেন, দুটো তো একসাথে করতে পারবেন না। এখন দুইটা ওয়ে আছে,
সাইন্টিফিক্যালি আমাদের এখানে ভারতের বা নেপালের মতো না হওয়ার কোনো কারণ আমি দেখি না, কিন্তু যদি না উপরওয়ালার রহম থাকে, এক এটা তো আমরাও মানি, ডাক্তার হলেও আমরা সেটা মানি। দুই নম্বর, যত দিন যাবে এই ভাইরাসের কিন্তু ভিরুলেন্সিটা কমবে, মানে এটার পাওয়ার কিন্তু কমবে টুডে টুমরো, সেই কমটাই যদি আমাদের দেশে আসে তাহলে আমরা রক্ষা পাবো। আদারওয়াইজ আমাদের এখান ভারতের মতো ভয়ঙ্কর ঘটনা যে ঘটবে না সেটা বলা যাচ্ছে না। কারণ কি, আমরা তো কোনো স্টেপস নেই নাই যে হ্যাঁ বলেন যে আমরা চারটা স্টেপস নিয়েছি, এই চারটা স্টেপসে আমরা এটা প্রিভেন্ট করব। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, যখনই ন্যাচারালি এটা কমে যায় বা ঠিক হয়ে যায়, আমরা কিন্তু বলে ফেলি যে আমরা আনোয়ার ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ১২,০০০-এর উপরে মানুষ মারা গেছে, আমরা সেই অনুপাতে ভ্যাকসিন এখনো কাউকে দিতে পারছি না প্রপার ওয়েতে। 14 লাখ মানুষের তাদের পরবর্তী ভ্যাকসিন পাবে কিনা আমরা এখনো জানি না। মাত্রই চায়না থেকে নতুন করে আমরা ভ্যাকসিনের জন্য চুক্তি করলাম, যে এত লম্বা একটা সময় মাঝখানে চলে গেল, যে সময়টায় আমরা যদি চাইতাম শুধুমাত্র ভারতের উপর নির্ভর না করে আমাদের হাতে আরো বেশ কয়েকটা অপশন থাকতো, বেশ কয়েকটা দেশ থাকতো যাদের কাছ থেকে আমরা এই ভ্যাকসিন ইম্পোর্ট করে আমাদের দেশের মানুষকে দিতে পারতাম। আপনার কাছে কি মনে হয় যে কূটনৈতিক ক্ষেত্রে ভ্যাকসিন আনার ব্যাপারে আমরা বেশ খানিকটা পিছিয়ে পড়েছি অন্যান্য দেশের তুলনায়? আমি আসলে এটা ব্যক্তিগতভাবে মনে করি না, এই কারণে করি না। আপনি দেখেন, আমরা যখন ফার্স্ট ভ্যাকসিন এনেছিলাম তখন কিন্তু 130টা দেশ ভ্যাকসিন পায়নি। ইয়েস, আপনার একটা কথা কারেক্ট, আমরা ভারত বাদে অন্যান্য দেশেও কিন্তু আমরা একসাথে কূটনৈতিক পদ্ধতিটা চালিয়ে যেতে পারতাম। বাট ওই সময়টা চিন্তা করেন, তখনও কিন্তু স্পুটনিককে আপনার পাশ্চাত্য দেশ এবং আপনার সিডিসি এবং WHO কোনো রকমের ভাবে কোনো কনসার্ন আপনি দেয়নি। প্লাস চাইনিজ ভ্যাকসিন গুলো তখন তাদের তথ্যগুলো দিচ্ছিল না। খেয়াল করেন, আপনি আগের দিকে ফিরে যান, তখন আমাদের সরকার কিন্তু ওই সময় আপনার যদি চাইনিজ কিংবা স্পুটনিক আনতো তখন কিন্তু মানুষজন সহজে নিতে চেত না। প্লাস আপনি যখন অ্যাস্ট্রাজেনেকাই নিয়ে আসলেন, যখন 50 বছর পর্যন্ত প্রথম কাট অফ এইজটা দেওয়া হলো, তখন কতজন মানুষ অ্যাপ্লাই করেছিল? একেবারেই না। যখন এটা 40 বছরে নামিয়ে আনা হলো তখন কিন্তু কিছু মানুষ আপনার এটার জন্য উৎসাহিত বোধ করলো, তখন বিভিন্ন মিডিয়ায় শুনলাম প্রচুর মানুষ আপনার দিতে চাচ্ছে। কিন্তু আলটিমেটলি দেখেন 4% মানুষ শুধু ভ্যাকসিনের জন্য রাজি হয়েছে, 4। আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি আজকে ভ্যাকসিন দেন, আমি যদি আরেক বছর পরে দেই, আরেকজন যদি তার বছর পরে দেয়, তাতে কিন্তু ভ্যাকসিনেশন প্রোগ্রাম সাকসেসফুল হবে না। একটা সাইকেলের মধ্যে আপনার 70% অথবা 65% লোককে কিন্তু ভ্যাকসিনেটেড করতে হবে। এই ভ্যাকসিন কিন্তু টুডে টুমরো চলে আসবে, ঠিক আছে, কিন্তু আমাদের কাজটা করতে হবে অন্য জায়গায়, যে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী আছে, আমাদের যে ধর্মীয় মানুষগুলো আছে যারা এই ভ্যাকসিন নিতে চায় না, তাদেরকে কিন্তু আর একমাত্র দেশ যেখানে আপনি মনে করবেন আর কোন দেশে আমি এটা দেখিনি, আপনার এই ভ্যাকসিন নিয়ে যত অপপ্রচার বিরোধী দল বলেন বা অন্য দল বলেন এইভাবে অপপ্রচার করা আর কোনো দেশে কিন্তু হয়নি। তাতে হয়েছে কি, মানুষজন ভ্যাকসিন নেওয়া নিরুৎসাহিত বোধ করেছে, কারণ এই ভ্যাকসিনকে বলা হয়েছে এটা গরুর মূত্র আছে এটার ভিতরে, এটা পানি, এটা দেওয়া যাবে না, তাহলে প্রধানমন্ত্রী আগে কেন দিচ্ছে না, এই যে কথাবার্তাগুলো, এগুলো সব নেগেটিভ আপনার পালস দিয়েছে। তো সুতরাং এই জিনিস থেকে আমাদের উঠে আসতে হবে। আমি ভারতের কথাই বলি, ভারতের যদি আজকে এই অবস্থা না হতো তাহলে আপনি কিন্তু টাইমলি ভ্যাকসিন পেয়ে যেতেন, কিন্তু কত মানুষ ভ্যাকসিন দিত? সেই হিসাবে আমি মনে করি আর 2 থেকে 2.5 মাসের মধ্যে ভ্যাকসিনের সমস্যা কেটে যাবে। আপনি বলছিলেন আগের কথা বলছিলেন যে স্পুটনিকের কথা বলি কিংবা অন্যান্য চাইনিজের ভ্যাকসিনের কথা বলি, তারা তাদের ইনগ্রিডিয়েন্টস গুলি দিচ্ছিল না কিংবা তাদের তথ্যগুলি ফাঁস করছিল না, ফলে অনুমতির একটা ব্যাপার ছিল যে এগুলো ক্লিনিক্যাল ট্রায়ালের। বঙ্গভ্যাক্সের কথা যদি বলি, আমি যদি খুব বেশি ভুল না করে থাকি, খুব সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি আর্টিকেলেও প্রমাণ পাওয়া গেছে যে বঙ্গভ্যাক্সের টিকা সত্যিকার অর্থেই করোনা ভাইরাসের জন্য কার্যকর। আপনার কাছে কি মনে হয় যে বঙ্গভ্যাক্স
যদি আমরা আরো অনেক, কারণ বঙ্গব্যাক্স আরো বেশ কয়েক মাস আগে থেকে চেষ্টা করছে ক্লিনিক্যালি ট্রায়ালে যাওয়ার জন্য, আপনার কাছে কি মনে হয় যে এই ডিলেটা হবার কারণটা কি, বা এটা যদি ডিলে না হয় আমরা আগে বঙ্গব্যাক্স আগাতে পারতাম, আপনার কি মনে হয় যে এই করোনা ভ্যাকসিনের ব্যাপারটা আমরা নিজেরাই স্বনির্ভর হতে পারতাম ব্যাপারটা নিয়ে? জি, আমি বলি বঙ্গভ্যাক্স যেটা করতে চাচ্ছিল সেই সিস্টেমটা হচ্ছে এমআরএনএ ভ্যাকসিন, ভেরি ডিফিকাল্ট এবং খুবই অ্যাডভান্স একটা টেকনোলজি যেটা আপনার ফাইজার বায়োএনটেক এবং মডার্না করেছে, ঠিক আছে? এবং ওনারা যেটা করেছে, ধরেন কেউ একজন প্রেগনেন্ট হলো, তো প্রথমে জানবে কে? প্রথমে জানবে হলো হাজবেন্ড এবং মেয়ের মা। কিন্তু ওনারা করেছেন কি, সেই জায়গাটাতেই মিডিয়াকে জানিয়ে দিয়েছেন এত আগে, এবং ওনারা বারবার বলছিলেন ওনার WHO-র আপনার পেয়ে গেছে। আসলে দেখেন, WHO-র এনলিস্টেড হতে আপনিও পারবেন আমিও পারবো, বাট অ্যাপ্রুভালটা আসল আপনারা কাজ, আর আপনার একটা ভ্যাকসিন ট্রায়াল করতে হয়, আপনি তো ভ্যাকসিন চট করে করতে পারবেন না। আপনার একটা ভ্যাকসিন করতে গেলে কিছু স্টেপস আছে, তিনটা স্টেপস, আপনার ওই স্টেপসে আমি না যাই, বাট ওনারা যদি সাকসেসফুল হতেন বা হবেন সেটা আমি বাঙালি হিসাবেও গর্ববোধ করি। কিন্তু ওনারা টু আর্লি, উনি এত আগে বলে দিয়েছেন এবং তারপরে তো আর করতে পারলেন না। ওনারা যে স্টেপস গুলো নেওয়ার কথা, ধরেন আপনার প্রথমে যেগুলো, এগুলো দেখেন কিছু সাইন্টিফিক কথা, সেটা সবাই বুঝবে না, যেটা হলো শিম্পাঞ্জির মধ্যে করার কথা, যেটা আপনার হ্যামস্টারের মধ্যে কথা করার মধ্যে করার, মানে হ্যামস্টারের মধ্যে করার কথা, সেখানে তারা মাইসের মধ্যে করেছিল। কিন্তু তারপরে কি হলো, আমরা তো মিডিয়ার মাধ্যমেই ওনাদের সাথে, আমিও কতগুলো টক শোতে ওনাদের সাথে ছিলাম, কিন্তু পরবর্তীর যে তাদের স্টেপস গুলো কিন্তু আমরা জানতে পারিনি, সুতরাং ওইটা কি অবস্থায় আছে আমিও বলতে পারবো না। বাট ওনারা যেটা ভুল করেছেন একটাই আমি বলবো, ওনারা টু আর্লি এটা মিডিয়াকে জানিয়ে দিয়ে আর কি বিপদে পড়েছেন, আমার কাছে এটাই মনে হয়। ডক্টর আনোয়ার ইকবাল, আপনি মাত্রই বলছিলেন যে অনাগ্রহের একটা ব্যাপার কিন্তু রয়েছে মানুষের টিকা নেওয়ার ক্ষেত্রে, শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি বলতে চান, বা আমরা বলি যে বাংলাদেশে বেশ কিছু মানুষ এই টিকা নিতে আগ্রহ প্রকাশ করেনি। দেখুন, মহামারীর আমরা যদি ইতিহাস দেখি, প্রায় 100 বছর পরপরই তো মহামারী গুলো আসে, তো মহামারীর টিকাগুলো কিন্তু বের হতে 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর লেগেছে। আপনার কি মনে হয় না যে COVID-19 শেষ সালে একটা মহামারী চলে আসা, 19-এর শেষ দিকে, 2020-এর শেষ দিকে সেটার ভাইরাস আবিষ্কার হয়ে যাওয়া, সেই ভাইরাসটা যদি আমরা পুশ করি শরীরে, এমন কি হতে পারে, অনেকের সাইকোলজিক্যালি কাজ করতে পারে যে আর্সেনিকের মতো একটা লং টার্ম একটা প্রসেসে যদি কোনো শরীরে এফেক্ট ফেলে, তো এরকম কি আপনার কাছে মনে হয় যে এরকম ভাইরাসের যদি আমরা যেটা বলছিলাম যে আমরা এই টিকাগুলি নেই, সেই টিকা থেকে কোনো লং টার্মে কোনো রকম ক্ষতি হতে পারে? হতেই পারে, কারণ আপনি একটা প্যারাসিটামলে কি কি ক্ষতি হয় জানেন? আপনার লিভারের উপর সবচেয়ে বেশি এফেক্ট হয় প্যারাসিটামল খেলে, আমরা তো এটা আপনি মুড়ি মুরগির মতো সবাই খাই। তারপরে যে আমরা অ্যাসিডিটির যে ওষুধগুলো খাই, সব যেই কোনো ওষুধের সাইড এফেক্ট আছে, আপনার ভ্যাকসিনেরও সাইড এফেক্ট থাকবে। বাট যেটা মানে আপনার করতে হবে, মানে আপনার যেটা পরিস্থিতি বুঝে কাজ করা, আপনি করোনায় যখন মানুষ, আপনি তো ধরেন বাংলাদেশে আমরা আছি মাত্র, আমরা এইভাবে বলাটা ঠিক না, 12,500 এখনো ছয় নাই, যেখানে লাখ লাখ লোক মানুষ মারা গেছে, তখন বলা হয়েছিল যে আপনার যদি 50%ও কাজ করে ভ্যাকসিন, তাহলে তারা সেটা অ্যাপ্রুভ দিয়ে দিবে। তো সুতরাং মানুষের লোভ তো বেশি, এখন দেখেন যখন 90% আসছে তখন 50%টাকে আর অ্যালাউ করছে না। সুতরাং আপনার একটা জিনিস বুঝতে হবে যে আরএনএ ভ্যাকসিন গুলো গত আগে, এর আগে যে আরএনএ যত ভাইরাস হয়েছে তার যে ভ্যাকসিন তৈরি হয়েছে 7.5 বছর লেগেছিল, এখন আপনি সেটা 10.5 মাসে বের করেছেন, কিছু কিছু তো ফল্ট থাকবেই, ইট ইজ ইয়োর চয়েস আপনি দিবেন কি দিবেন না। কারণ কি, আপনার এই যে আজকে এত, এখন বিভিন্ন দেশ যাদেরকে আমি, একটা অনেক বিশেষজ্ঞকে আমি দেখেছি সবসময় বাজে দেশের উদাহরণ এসে মিডিয়াতে দিত, এই আমেরিকার এই অবস্থা, ক্যানাডার এই অবস্থা, তারপরে আপনার ব্রাজিলের এই অবস্থা, কিন্তু এখন ক্যানাডা আমেরিকাকে দেখেন তো, তারা 60%-এর বেশি লোককে ভ্যাকসিনেটেড করে ফেলেছে, ঠিক আছে? ইউরোপিয়ানরা এখন লন্ডনে, ইংল্যান্ডে এখন দর্শক ভর্তি পুরোপূর্ণ স্টেডিয়ামে আপনার খেলা হচ্ছে, নিউজিল্যান্ডে দেখেন দর্শক ভর্তি খেলা হচ্ছে। আমাদের তো কোনো আসলে প্ল্যান ওইভাবে নেই যে আমরা কি করলে কি করতে পারবো, এই যে ইস্যুটা। কারণ কি, প্রিভেনশনের মেইন ইস্যুটাই হচ্ছে আপনার চটজলদি ডিসিশন নেওয়া এবং সাথে সাথে ইমপ্লিমেন্ট করা। আপনি ডিসিশন নিলেন আর ইমপ্লিমেন্টেশন করলেন 4 দিন পরে, তাহলে আপনার ওই একদিনই অনেক দেরি হয়ে যায়। সুতরাং আমাদেরও মানুষ হিসাবে লোভ বেড়ে যায়, আমরা এখন চিন্তা করছি ভ্যাকসিন দিলে কি হবে, আমরা এইভাবে চিন্তা করি ভ্যাকসিন না দিলে কি হবে, ভ্যাকসিনটা না দিলে কি হবে। জি জি,
ডক্টর আনোয়ার ইসলাম, আমরা একদম শেষ সময়ে আনোয়ার ইকবাল দুঃখিত আনোয়ার ইকবাল, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসে আপনার কাছে যদি শেষ মুহূর্তে জানতে চাই যে আপনার কি বলার আছে সাধারণ মানুষের জন্য, যে এই মুহূর্তে সাধারণ মানুষের করোনা থেকে বাঁচার জন্য, ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচার জন্য, নিজেকে সবকিছু থেকে দূরে থাকার জন্য, সুস্থ থাকার জন্য কি করা উচিত? আমি আসলে অনুরোধ করব দর্শকদের, এই 14 মাস করে এসেছি, শুধু দর্শক না গভর্নমেন্টকেও অনুরোধ করব এইটাই যে এখন আর সারা দেশে লকডাউনের যে অবস্থা হয়েছিল সেটা না করে অন্তত পক্ষে মেইন শহরগুলো, বিশেষ করে যেটা বর্ডার এরিয়া আছে সেখানকার এরিয়াটা পরিপূর্ণভাবে আপনারা লকডাউন করেন, দরকার হলে আর্মি বিজিবি নামান। এই কারণে এগুলো যদি চিটাগাং ঢাকার দিকে চলে আসে কথার কথা, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ব। আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা ব্ল্যাক ফাঙ্গাস, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, ইউকে ভ্যারিয়েন্ট, তারপরে কেন্ট ভ্যারিয়েন্ট, সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্টের কথা চিন্তা না করি। কারণ কি, যে কোনো ভ্যারিয়েন্ট দিয়ে আপনি আক্রান্ত হন, ট্রিটমেন্ট কিন্তু সেম এবং আপনার বাঁচার উপায়ও কিন্তু সেম, সেই হলো ভ্যাকসিন, ডিস্টেন্স এবং হাত ধোয়া। এবং আমরা নিজেরা সতর্ক থাকলে কোনো মতেই আপনার এই করোনা আক্রান্ত করতে পারবেন। আমি একটা উদাহরণ শুধু দেই, ভারত যে আজকে এই অবস্থায় পড়েছে তাদের নিজেদের দোষে। কারণ কি, তারা 8 ফেজে ইলেকশন করেছে, এই সময় মানুষ ইলেকশন করে, মানে 8টা ফেজে তারা ইলেকশন করেছে, তারা কুম্ভ মেলা করেছে, কুম্ভ স্নান করেছে, দেওয়ালি খেলেছে, দোল খেলেছে, সেই হিসাবটাই তারা এখন ভুক্তভোগী, তারা ভুগছে। এবং আমরাও কিন্তু ঈদে তাই করলাম, সামনে আর একটা ঈদ আছে, এখন আপনারাই বিবেচনা করবেন আপনারা কি করবেন। ডক্টর ইকবাল, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ দর্শক, আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করতে হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠান প্রশ্নোত্তর করোনা ভাইরাস। আপনাদের সঙ্গে তখন থাকবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।